হ্যালো ভিউয়ার্স, হেকিমি ডট কমে আপনাদেরকে স্বাগতম। আর আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম দুইটি রোগের চিকিৎসাপত্র। এবং আপনারা জানেন যে আমরা বনাজি এবং ঔষধি যেসব গাছগাছরা আছে সেগুলোর মাধ্যমে আপনাদের বিভিন্ন চিকিৎসাপত্র দিয়ে থাকি, এবং পাশাপাশি যারা এইগুলা তৈরি করতে পারবেন না বা এই জিনিসগুলো সংগ্রহ করতে পারবেন না বা সংগ্রহ করতে পারলেও সেগুলো আসল হবে কি না সেগুলো নিয়ে আপনারা দ্বিধাদ্বন্দ্বে আছেন, তাদের জন্য আমরা ওষুধও সরবরাহ করে থাকি। ওষুধ সরবরাহ করার জন্য বা যে কোনো শারীরিক সমস্যার জন্য পরামর্শ করার জন্য আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বার, সে নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে কোন দুইটি রোগের জন্য আমরা আজকে এই ওষুধপত্র দিচ্ছি সেইটা দেখে নিই। প্রথম রোগটি হচ্ছে পুরুষত্বহীনতা। পুরুষত্বহীনতা এরকম অথবা যৌন শক্তি হ্রাস, হ্যাঁ যে কোনোটা হতে পারে, অর্থাৎ দিন দিন যে আপনার যৌন চাহিদা সেটা কমে যাচ্ছে, অথবা আপনার পুরুষত্বহীনতা এসে যাচ্ছে, অর্থাৎ মন চাইলেও আপনি আসলে আপনার যৌন শক্তির জন্য আপনি আসলে পারেন না, এরকম কিছু যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আজকে চিকিৎসাপত্র অনুসরণ করতে পারেন। তো দেখি আজকে কি কি আমাদের থাকছে। তো আমাদের প্রথমে আছে অশ্বগন্ধা 50 গ্রাম, তারপরে আমাদের আছে তুলসী মূল 50 গ্রাম, তারপরে আমাদের আছে হচ্ছে এটা হচ্ছে আপনার শিমুল মূল, শিমুল মূলটা হচ্ছে 50 গ্রাম, এবং মেথি হচ্ছে 50 গ্রাম। এই হচ্ছে চারটা আমাদের উপাদান থাকছে। আর একটা উপাদান যদি এর সঙ্গে যুক্ত করতে পারেন তাহলে অনেক বেশি ভালো হয়, সেটা হচ্ছে জব ডুমুরের পাউডার, জব ডুমুর পাউডার। তো জব ডুমুর পাউডারটা যদি এর সাথে মিশ্রণটা করা যায় তাহলে অনেক বেশি উপকার বা অনেক বেশি ভালো কিছু হবে। তো এই জিনিসগুলো আমরা চলুন প্রক্রিয়া শুরু করি। আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমেই দিয়ে দিচ্ছি অশ্বগন্ধা যে পাউডারটা আছে সেই পাউডারটা। অশ্বগন্ধা পাউডারটা আমরা দিয়ে দিলাম, এরপরে আমাদের মেথি পাউডারটা দিয়ে দিচ্ছি। মেথি পাউডারটা আমরা দিয়ে দিলাম, মেথি পাউডারটা দিয়ে দিলাম। এরপরে আমরা দিচ্ছি হচ্ছে শিমুল মূল পাউডার, এরপরে আমরা শিমুল মূল পাউডারটা দিয়ে দিচ্ছি। এই শিমুল মূল পাউডারটা আমরা দিয়ে দিলাম। এরপরে আমরা দিয়ে দিচ্ছি তুলসী মূল, তুলসী মূলের পাউডার। তুলসী আমরা সবাই কম বেশি চিনি, তো আমরা তুলসী পাতা অনেক সময় আমরা খেয়ে থাকি, কিন্তু এটা হচ্ছে তুলসী মূল, তুলসী মূলের পাউডার। এই কয়টা জিনিস আমরা দিলাম, এবং অন্যান্য দিনের মতো বা অন্যান্য ওষুধপত্রের মতো আমরা এগুলোকে ভালো করে মিক্স করে নেব, মিশিয়ে নেব, সমস্ত কিছু যেন খুব সুন্দরভাবে ভালোভাবে মিক্স হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর আজকে আপনাদেরকে যেই উপাদানগুলো দিয়ে যেটা তৈরি করে দেখাচ্ছি এইটা আসলে আমাদের একজন কাস্টমারের জন্য আমরা এটা তৈরি করছি। তো আমরা সবসময় পরামর্শ দিয়ে থাকি যে মধুটা এর মধ্যে, আমাদের এর মধ্যে 1/2 কেজি পরিমাণ মধু যাবে। মধুটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের নিজস্ব মধু, মধুয়ালি, মধুয়ালি চ্যানেলও আছে আমাদের। আপনি মধুয়ালি লিখে বাংলাতে ইউটিউবে সার্চ করলে আপনি পেয়ে যাবেন, সেখানে আমরা কিভাবে মধুগুলো সংগ্রহ করি সেগুলো ভিডিওর মাধ্যমে দেখানো আছে। আপনি চাইলে আমাদের এখান থেকে মধুটা সংগ্রহ করতে পারেন, খাঁটি মধু। তো মধুটা আমরা
এর মধ্যে না দিয়ে আমরা সবসময় পরামর্শ দিই যে এই মিশ্রণটা আলাদা একটা হচ্ছে বয়ামে, কাচের বয়ামে অবশ্যই সংগ্রহ করে রাখার জন্য, এবং আপনি কিছু পরিমাণ এখান থেকে নিয়ে আপনি মধু মিক্স করে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে খাওয়া। এভাবে খেলে কি হয়, যেহেতু আমরা সংরক্ষণ করার জন্য এর মধ্যে কোনো ধরনের কেমিক্যাল দিচ্ছি না, তাহলে এটা যখন আপনি 2 মাস 3 মাস রাখতে চাইবেন তখন কিন্তু এটা ভালো থাকার সম্ভাবনাটা থাকে না, যার জন্য আমরা এভাবে দেওয়ার ইয়েটা করি। আর পুরোপুরি অর্গানিক কিছু করতে গেলে আপনার কিন্তু সংরক্ষণের জন্য যদি আপনি কোনো ধরনের মেডিসিন বা যে কোনো ধরনের কেমিক্যাল দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনার সাইড ইফেক্টের একটা সম্ভাবনা থাকে, যার কারণে আমরা এটা দিই না। এই যে মিক্স হয়ে গেছে, যেহেতু আমরা এটা আমাদের কাস্টমারের জন্য এটা করছি, সেহেতু আমরা আপনাদেরকে এইটার মধ্যে মধুটা দিয়ে দেখাবো না। আমরা এখন যেটা করতাম এটার মধ্যে মধুটা দিয়ে ভালো করে আবার মিক্স করতাম, অন্যান্য ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এইটা খাওয়ার যে নিয়মটা আমি সবসময় সাজেশন দেবো, আমি সামান্য নিয়ে দেখাচ্ছি। মনে করেন আমি প্রতিদিন সকালে আপনি বাসি মুখে অর্থাৎ খালি পেটে আপনি সামান্য এরকম পাউডার নেবেন, নেওয়ার পরে মধু নেবেন, এই সামান্য মধু নেবেন এর মধ্যে, ব্যাস এই মধুটা নিলেন। এবার আপনি এরকম একটা চামচ দিয়ে এরকম একটা সুন্দর করে মিক্স করবেন, এই যে আরেকটু মধু দেবেন, কারণ পর্যাপ্ত কতটুকু লাগবে আপনি দেখলে বুঝতে পারবেন। এই আবার একটু মধু দিয়ে দিলাম, আবার আপনাকে এই জিনিসটা মিক্স করতে হবে, এই যে এই যে এবার কিন্তু আপনার খাওয়ার উপযোগী হয়ে গেছে। আপনার যখন মনে হবে যে না এটা পরিমাণে বেশি হয়ে গেছে, আপনি একদিন তো রাখতেই পারবেন, এটা একদিন আপনি সংরক্ষণ করে রেখে আপনি পরের দিন 2 দিন আপনার খাওয়া হয়ে গেল, তাহলে পাউডারটা আপনার থাকলো ওইভাবেই, এই যে ব্যাস এইটা আপনি 5 গ্রাম পরিমাণ আপনি খেয়ে নিলেন। হ্যাঁ, এইভাবে আপনারা ইয়ে করতে পারেন, এবং এইটা আমাদের হচ্ছে কাস্টমারের জন্য, যার কারণে আমরা এর মধ্যে মিক্স করে আপনাদেরকে দেখালাম না। তো এই ছিল মূলত আমাদের আজকের যে আপনার চিকিৎসাপত্র। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন, এবং ফেসবুকে আপনার বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।